प्रभावित हुए आज धुलाए पड़े गड़ा गड़ी दिच्छे केमन भावे केमन भावे गो अरे पोलाके पो सोनार बरन गौर अमार लुटाए पगे रे देखे जा देखे जा देखे जा महाजन बोललें बोलके पड़ल तो नो निज नाम सोनी मे अंग गरो 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 लोटाए আচরণ করছে
जीव जगत के शिक्षा दिच्छे। हे कोलीरी जी, भगवान के भालोबासते होले, भगवान के भजना करते होले, भगवान गुणगान गाइते होले, केमन करे कांदते होय, केमन करे भगवान के भालोबासते होय, तुमरा आमार काछ थेके शेखो। निजे आचरण करछे आर जीव जगत के शिक्षा दिच्छे। गौर सुंदरेर भाव देखे पाशे छिलेन महाजन। महाजन बोलेन, हे कलिरी जी, देखो देखो आज आमार गौर सुंदरीर केमन भाव। बोले एई तो गौर सुंदर एक नतून भाव उदय हल। से भावटी कैमन कैमन गो से भावटी कैमन ओरे खाने महालो साठ मारी खने बोले हो दी हो दी मुखे बोलो हो दी हो दी खने माल साठो मारी खने बोले हो दी हो दी आरे खने माल साठो मारी मुखे बोले हो दी हो दी खने राधा बोली का दे फुकारी फुकारे खने राधा बोली का दे फुकारी फुकारे खने हंसते खने कांदछे खने कृष्ण बोलछे आबार राधे राधे बोलछे आबार एकटी भावेर उदय हलो। से भावटी केमन केमन ओरे खने नडा
गदा धारे बदले रे पारे मुरतिया गदा धारे गदाधर और जखनी पाशे गदाधर के देखते पेले गौर सुंदर भावे भावित होए छुटे गिए ओई गदाधर के जोर करे जड़िए धरले गदाधर गदाधर তুমি বৃন্দাবন আলো করেছিলে একটা বার বামে দাঁড়া গৌর সুন্দরের ভাব দেখে গদাধর আর ধৈর্য ধরতে পারলেন না অমনি ছুটে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বামে এসে দাঁড়ালেন আর যখনই বামে দাঁড়ালেন গদাধর হলেন রাধারানীর এক অংশ ওই রাধা ভাবে ভাবিত হয়ে সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ল বৃন্দাবন লীলার কথা শাস্ত্রে বললেন ললিতা বিশাখা বলি ছাড়ায়ে নিশা বৃন্দাবন লীলায় কি হলো আমরা এতটা সময় ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার যাব আমরা বৃন্দাবনে তা মা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে রাধে সবাই একসঙ্গে দুটি বাহু তুলে বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি ও মেরে রেসনা ও মেরে রেশনা লাগাইয়ে রাধা নাম কি মেরে রেশনা লাগাইয়ে রাধা নাম কি মেরে রেশনা রাধা নাম কি
आज मधुमय वृंदावने आमार प्राण गोविंद जखन गोचारणे जाबे गोचारणे जावार समय मुरली खाने करे नये जखनी मुरलीते फूक दिले আজকে এই বংশীধ্বনি যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই কি একরকম শুনতে পাচ্ছে? যেমন ধরুন আজকের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই কি এক মন এক প্রাণ দিয়ে শ্রবণ করছে? কি বাবা, সবার কান কি এক? এক নয়, যার যেমন কান সে তেমনি শ্রবণ করছে। তা আজকে যখন মুরলিখানি বাজছে যত দূর পর্যন্ত যাচ্ছে, যার যেমন কান সে তেমনি শ্রবণ করছে। কিন্তু মহাজন বললেন সবার নাম তো আর উল্লেখ করা যায় না, মাত্র কয়েকজনের নাম উল্লেখ করলেন। তারা কে? না, তারা হলেন যশোদা শুনোয়ে বাঁশি ননী দেমা বলে, আর রাখাল বালক গণ শোনে বেলা যায় বহে। মা যশোমতি শুনছেন কি বলে? কি বলে গো? মা আমায় ননী দাও বলে। বৃন্দাবনে এত রমণী আছে কেউ শুনতে পেল না, কেবলমাত্র মা যশোমতি শুনতে পেলে। মা গো, আমার যে বড্ড খেতে পেয়েছি মা, আমায় একটু খেতে দাও। মা শুনতে পেলে কেন না? মা গোপাল কি বাৎসল্য প্রেমে ভালোবাসতে? মা প্রতিদিন প্রভাত হওয়া মাত্রই শুদ্ধ বসন পরিধান করে ক্ষীর সার নবনী থারিতে ভর্তি করে
গোপালের বদন পানে তাকাই থাকি। ওরে গোপাল, বুঝি কত খিদে পেয়েছি, একটা বার আয় না বাবা, একটা বার সেবা করে যা। যখনই বৃন্দাবনে বাঁশি বাজত, মা শুধু এটাই শ্রবণ করত, বাৎসল্য প্রেমময়ী মা। আর কে শ্রবণ করেছে? রাখাল বালক গণ বেলা যায় বহে, ঘরে আর দেরি নয়, ফিরে চল। কোথায়? সেই ঘরে। কি গো মা, কোন ঘরে? আজকে সন্ধেবেলা যেখান থেকে এসেছেন, না ওরে বেলা বহে যায়, সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল, বিকেলের পর সন্ধে, সূর্য ডুবু ডুবু, আর দেরি নেই, যেতে হবে ঘরে। ভগবান যদি কারুর নাম ধরে একবার বাঁশি বাজায়, তখন বললে হবে না, প্রভু আমি যে বাড়ির চাবিটা নিয়ে এসে হরিবাসরে বসেছি, আমি চাবিটা ঘরে দিয়ে আসি, বললে হবে? আসার পালা হয়ে গেছে, এবার বাকি আছে শুধু যাওয়ার পালা। কারো নাম ধরে যদি বাঁশি বাজে, কেবা বন্ধু, কেবা বান্ধব, কিবা পরিচয়, সকল ছাড়ি চলে যেতে হবে। বেলা বহে যায়। আর কে শুনলেন? কে শুনলেন গো? নন্দ শুনয়ে বাঁশি, নন্দ শুনয়ে বাঁশি, বহে আনে বাধা, বহে আনে বাধা, ললিতা শুনয়ে বাঁশি, ললিতা শুনয়ে বাঁশি, বলে নন্দ মহারাজ, নন্দ শুনয়ে বাঁশি, বহি আনে বাধা। বাধা মানে আমরা সবাই জানি, বাবা ওদিকে যাস না, ওটা করিস না, এটা করিস না, বাধা দেওয়া। মহাজন বললেন এ বাধা আর ও বাধা কিন্তু এক নয়। তবে কোন বাধা? কোন বাধা গো? না, একদিন ওই নন্দ মহারাজ গোপাল কৃষ্ণকে নিয়ে গোশালায় গিয়েছিলেন দুগ্ধ দহন করতে। বাবা প্রতিদিন পাত্রটা নিয়ে যেত, কিন্তু আজকে গোপাল পরশে পাত্রটা একেবারে পরিপূর্ণ। পাত্রের দিকে তাকাতে তাকাতে ওই যে গোশালার বহির দ্বারে খড়ম দুখানি খুলে রেখেছিলেন, খড়মের কথা আর মনে নেই। নন্দ মহারাজ ওই পাত্রখানা নিয়ে গোশালা থেকে বেরিয়ে নিজ কুটিরে গিয়ে যত্ন করে রাখলেন। আর গোপাল, গোপাল বেরিয়ে দেখছে নাকি পিতার খড়ম চমকে উঠলে, সঙ্গে সঙ্গে গোপাল খড়ম দুখানি মস্তকে নিয়ে গিয়ে ডাকছেন, বাবা বাবা বাবা, এই নিন এই নিন আপনার খড়ম। নন্দ মহারাজ বংশী সংকেতে বুঝেছিলেন নন্দীর বহে আনে বাধা। আর কে শুনেছে? কে শুনেছে গো? না, ললিতা একমাত্র
चित्र ললিতা সখী রাধে 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 বলে শুনতে পেলে আর কে শুনেছে না জটিলা আর কুটিলা কুটিলা জটিলা কে রাখছে ও মা জানো মা আজকে ওই কেলে ছড়া আজকে ওই যমুনাতে যাচ্ছে মা বাঁশি বাজিয়ে শোনো মা আজ কিন্তু আমাদের বউকে ওই যমুনাতে যেতে দেব না কেন কেন কারণ ওই যমুনায় গিয়ে ওই কালার সঙ্গে প্রেম করবে করিবো ও মা আমি কি করব জানো কি করবে গো বলে কি করবি ও মা বউকে তালাবদ্ধ করে রেখে দেব বেশ হ্যাঁরে যমুনার জল কি আনতে যাবে বলে কেন আজ থেকে আমি নিজেই যাব নিজেই যাব তাই নাকি মা গো যমুনা না যেতে দেব নিজেরা জল আনি দেব যমুনা না যেতে দেব নিজেরা জল আনি নেব যমুনা না যেতে দেব নিজেরা জল আনি দেব আর যমুনা না যেতে দেব নিজেরা জল আনি দেব না পাঠাবো সূর্য আরাধনে বউকে তোমার পাঠাবো না গো বউকে তোমার পাঠাবো না গো আজ কিন্তু আমাদের বউকে ঘরের মধ্যে ওই তালাবদ্ধ করে রেখে দেব দীন কৃষ্ণ দাসে কয় দাসে কয় হেন যোগতি ভালো না ভালো তোরা যে মায়ে ঝিয়ে যুক্তি করছিস পারবি তার প্রেম ভঙ্গ করতে কি বাবা কারোর সাধ্য আছে কারণ সে যে মায়া ময় হরি যোগ মায়া যার আজ্ঞাকারী কারণ যোগ মায়া না হলে কোনো লীলা কিন্তু পূর্ণ হয় না যার মায়ায় এই মুগ্ধ জগজন তোরা পারবি না তোরা পারবি না তার প্রেম ভঙ্গ করিতে কারণ সে হলো সুতিকা গারের প্রেম এই সুতিকা গারের প্রেম কাকে বলে বা এই প্রেমটা কোথায় হয়েছিল পুরাকালে এক সুতপা বাসুখদা নামে এক ব্রাহ্মণ ছিলেন ওই সুতপা ব্রাহ্মণ প্রতি যুগে যুগে তিনি ঊর্ধ্ব পদে হেট মুন্ডে তপস্যা করতে হে নারায়ণ হে পতিত পাব একটি বার দেখা দাও প্রভু একটি বার দেখা দাও পেলেন না প্রথম জন্ম গেল দ্বিতীয় গেল
তৃতীয় জন্ম চতুর্থ জন্ম গেল পঞ্চম জন্ম গেল এলো ষষ্ঠ জন্ম ঊর্ধ্বপদে হেড মুন্ডে তপস্যা করলে ষষ্ঠ জন্মে ওই ভক্তের ডাকে গোলকের আসন টলমল 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 করতে লাগলো দেখি লক্ষ্মী লক্ষ্মী কে কে এমন কঠোর তপস্যা করছে যার তপস্যায় আমার গোলকের সিংহাসন টলমল 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 করছে না না আমাকে মর্ত্যভূমে যেতেই হবে প্রভু নারায়ণ মর্তে এলেন দূর থেকে দেখলেন এক ব্রাহ্মণ ঊর্ধ্বপদে হেট মুন্ডে তপস্যা করছে একই ব্রাহ্মণ স্তব বন্ধ করো বলো কি চাও সম্মুখে দেখলেন প্রভু নারায়ণ হে নারায়ণ হে বিপদ ভঞ্জন মধুসূদন একটি বার দেখা দাও প্রভু তোমার নাম কি প্রভু আমার নাম সুতপা একই তুমি স্তব করছো কেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি চাও প্রভু আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন প্রভু আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে আমি অন্য কিছু চাই না বলো কি চাও প্রভু আমি অন্য কিছু চাই না আমাকে এই বর দি বলো কি চাও প্রভু আমাকে এই বর দি আমি যেন আপনার ওই ব্রহ্মভাগে স্ত্রী লক্ষ্মীকে যেন আমার নিজ স্ত্রী রূপে পাই না একমাত্র আপনার ওই ব্রহ্মভাগে স্ত্রী লক্ষ্মীকে আমি পেতে চাই না একি সুতপা তুমি কি চেয়ে বসলে তুমি অন্য কিছু চাও না প্রভু আমার জীবনে যাবে সেও ভালো আমি অন্য কিছু চাই না প্রভু আমাকে এই বর দি প্রভু কোনো বর দিলেন না প্রভু ফিরেই চলে গেলেন এলো সপ্ত জন্ম হে পতিত পাবন একটি বার দেখা দাও প্রভু একটি বার দেখা দাও ঊর্ধ্বপদে হেট মুন্ডে তপস্যা করলে ওদিকে বৈকুণ্ঠের আসন
टलमल 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 करते लगलो। लक्ष्मी छुटे एले प्रभु प्रभु आज तो गोलकेर आसन क्या टलमल टलमल कर जानो लक्ष्मी हमार मन ओई मरते बुझी कोनो भक्त विपदे पड़े आमाके मर्त्यभूमि जेते ही हबे। प्रभु नारायण मरते एले दूर थेके देखते पेलेन सेई सुतपा ब्राह्मण ऊर्ध्वपदे हेट मुंडे तपस्या करछे। बंध कर स्तब बंध कर बोलो सुतपा आज तुम्हार तपस्याय आमी संतुष्ट होयेछि आज तुमि जा चाइबे तुमि ताई पाबे। बोलो बोलो तुमि सम्मुखे देखले ने प्रभु नारायण हे नारायण हे पतित पावन प्रभु आपनी एसेछेन प्रभु बोलो तुम्हार तपस्याय आमी संतुष्ट होयेछि कि चाओ बोलो। प्रभु आपनी जदि आमार तपस्याय संतुष्ट होये थाके आमाके एई बर दिन आमाके एई बर दिन आमी जेनो आपनार ओई ब्राह्मणेर स्त्री लक्ष्मीके जेनो आमी आमार निज स्त्री रूपे पाइरा। না 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 এ কোনোদিন হতে পারে না এ কোনোদিন হতে পারে না তুমি অন্য কিছু চাও। প্রভু আমার জন্ম জন্ম যাবে আমি অন্য কিছু চাই না প্রভু আমাকে যদি দিতেই চান আমাকে এই বর দি আমি জনম জনম তপস্যা করব যতদিন পর্যন্ত আমি আমি এই বর পাচ্ছি না আমি ততদিন আমি তপস্যা বন্ধ করব না আমি জনম জনম আমি তপস্যা করে যাব। প্রভু চমকে উঠলে স্তম্ভিত হয়ে গেল একি ভক্তির মনোবেদনা একি ভক্তির চাওয়া। সুতপা সুতপা তুমি অন্য কিছু চাও তুমি অন্য যা কিছু চাইবে আমি তাই দেব কিন্তু তুমি যা চাইছো তা কি করে দেব বলো রাধে তা তো কোনোদিন হতে পারে না। প্রভু আমি অন্য কিছু চাই না প্রভু আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে আমাকে এই বর দিন আমি অন্য কিছু চাই না। ভক্তাধীন ভগবান আজ পর্যন্ত ভগবান কোনোদিন ভক্তের কাছে কোনোদিন জিততে পারেনি কেন না ভক্তির কাছে এমন একটা মূল্যবান বস্তু আছে যে মূল্যবান বস্তুতে ভগবান বাধা পড়ে যায়। ওই সুতপা ব্রাহ্মণে সুতপা ব্রাহ্মণের নয়নের জলে যখন বাধা পড়ে গেলেন কোন উপায় পেলেন না অমনি বলে উঠলেন তথাস্তু। তবে শোনো এ যুগে নয় এটা সত্য এরপরে আসবে দাপর আর সেই দাপরে তুমি হবে ওই হেমমাল্য ঘোষের পুত্র আয়ানমাল্য আর লক্ষ্মী হবে বৃষভানু রাজনন্দিনী রাধা। বর তো দিয়ে দিলে বর দিয়ে
धीरे धीरे बैकुंठे चलछे, धीरे धीरे बैकुंठे जखन चलछे दूर थेके ओई लक्ष्मीर लक्ष्य पड़े गेल। स्वामीर जेन बदनखाना शुकिए गेछे, स्वामी तुम्हार बदन शुकिए गेछे कि होयेछे? জানি তাই একজন একটি ছেলে হারিয়ে গেছে, তার নামটা কি? সূর্য ভূঁইয়া। যদি কোথাও থেকে থাকো, তোমার মা এখানে দাঁড়িয়ে আছে, এই আসরের পাশে এখানে এসো। শ্রী গুরু নিতাই গৌর হরি 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 বল। ওদিকে প্রভু আমার চলছেন বিষণ্ণ বদনে বৈকুণ্ঠে, দূর থেকে লক্ষ্মীর লক্ষ্য পড়ে গেল। একই স্বামীর বদন খানা কেন শুকিয়ে গেছে? কি হয়েছে? তুমি কথা বলছ না কেন জানো লক্ষ্মী? আজ কি হয়েছে জানো? কি হয়েছে জানো লক্ষ্মী? আজকে আমি কি করেছি জানো? আমি না, আমি না, আমি ওই ভক্তির মন বাসনা পূর্ণ করিতে আমি তোমাকে, আমি তোমাকে ওই ভক্তির দ্বারে বিলিয়ে দিয়েছি না? না স্বামী না, কোনোদিন হতে পারে না। তুমি আমায় না জানাইয়ে তুমি সারা জীবনের মতো আমায় ভক্তির দ্বারে বিলিয়ে দিলে। না না না, কোনোদিন হতে পারে না। লক্ষ্মী তুমি জানো না লক্ষ্মী, ওই ভক্তির মন বাসনা পূর্ণ করতে শুধু তোমাকেও নয়, নিজেকেও ভক্তির দ্বারে বিলিয়ে দিতে হয়। কিন্তু স্বামী আমি এমন কি অপরাধ করেছি যে অপরাধে আমাকে জন্মের মতো তুমি হারিয়ে দিলে, সারা জীবনের মতো চরণ ছাড়া করলে? কেশে, কেশে ব্রাহ্মণ তার নাম কি জানো? সে কে জানো? সে হলো ওই মর্তে সুত পা ব্রাহ্মণ। প্রধান্বিত হয়ে মা লক্ষ্মী ছুটতে ছুটতে চললে, কোথায় কোথায় সুতপা, 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 কোথায় সুতপা? ছুটতে ছুটতে গিয়ে দেখলেন এক বৃক্ষের তলে বসে ঊর্ধ্বপদে হেট মুন্ডে তপস্যা করছে। একই একই সুতপা, তোমার এত স্পর্ধা, তোমার এত লোভ, তোমার এত লালসা, তুমি কিনা অন্য কিছু চাইতে পারতে? তুমি কিনা চেয়েছো আমাকে? কেন তোমার এত লোভ, তোমার এত লালসা, তুমি শেষ পর্যন্ত তুমি আমাকে চাইলে? বেশ শুনে রাখো, তোমার এত লোভ, তোমার এত লালসা, আমি বলে দিলাম যেদিন দাপরে তুমি হবে হেম মাল্য ঘোষের পুত্রায়ন মাল্য, আমি হব ওই বৃষভানু রাজনন্দিনী রাধা, সেদিন আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি তুমি আমায়
পাবে বটে কিন্তু তুমি ওই নপুংস হয়ে জন্ম গ্রহণ করবে না। हमी जदि भक्त हुए थाकी, हमी जदि आमार तपस्यार फले आमी भगवान के लाभ करे थाकी, आमी ओ कथा दिला, तुमी शोने राखो, जदि निंदा पड़े, तुमी हमें आमारे घरे रे घरोनी, आमी जदि नपुंस होई, अरे, आमी तो कोनो दिने बाबा होते पारबो ना। আর আমি যখন বাবা হতে পারবো না আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি যেদিন আমার ঘরের ঘরণি হয়ে যাবে তুমি ওই দাপরে গিয়ে তুমি কোনোদিন তুমি মা হতে পারবে না। আমি যদি নপুংস হয়ে থাকি, শুনে রাখো, তুমি যেদিন আমার ঘরের ঘরণি রাধে হয়ে যাবে, আমি যদি নপুংস হই তুমি আমার ঘরের ঘরণী হয়ে তুমি কার সঙ্গে প্রেম নিবেদন করবে? হাতরা বাড়িয়ে দেখিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। তুমি হবে আমার ঘরের ঘরণী আর প্রেম বিতরণ করবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। বেশ, আমিও কথা দিলাম তুমি দাপরে কোনোদিনই তুমি মা হতে পারবে না। মনের দুঃখে লক্ষ্মী ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লে। একই একই লক্ষ্মী, তুমি এমন ভাবে আছাড় খেয়ে পড়লে কেন স্বামী? আমি এই জগৎ মাঝে আমি কোনোদিন আমি দাপরে মা হতে পারবো না। একই তুমি নাই বা মা হয়েছ, তাতে কি হয়েছে? আমি কথা দিলাম শুনে রাখো, যেদিন তুমি ওই দাপরে গিয়ে হবে রাধে আর আমি হব নন্দীর নন্দনে কৃষ্ণ, যারা আমার ভক্ত হবে, যারা কৃষ্ণ পুজো করবে, যারা কৃষ্ণ সেবা দেবে, যারা কৃষ্ণ ভজন করবে, তারা কোনোদিন কৃষ্ণ কৃপা পাবে না, পাবে না, পাবে না। যদি কৃষ্ণের কৃপা পেতে হয় প্রথমেই করিতে হবে রাধা ভজন, যদি রাধার কৃপা পায় তবেই পাবে শ্রীকৃষ্ণের চরণ। কিন্তু স্বামী, আমি এমন কি অন্যায় করেছি যে সারা জীবনের মতো তুমি বিদায় দিলে? হে তুমি কি করলে? আমি যেখানেই জন্ম নেই না কেন, আমি যেখানেই জন্ম হই না কেন, আমি হব এক ঘরে, তুমি হবে আরেক ঘরে, আর আমি জন্ম নিয়ে যখন তোমায় দেখতে পাব না, আমি কথা দিলাম যে নয়নে আমি তোমায় দেখতে পাব না, আমি জন্ম নেব বটি, আমি জন্ম হওয়ার সময় আমি অন্ধ হয়ে জন্ম গ্রহণ করব। যেদিন তোমার স্পর্শ পাব, তোমার স্পর্শে আমার নয়ন মুদ্রিত হয়ে আমি যেন প্রথমেই তোমায় দর্শন করতে পারি। বেশ বেশ লক্ষ্মী, তাই হবে। কিন্তু স্বামী, তুমি সারা জীবনের মতো আমাকে
আমাকে একি বারে লক্ষ্মী ছাড়া করে দিলে। বেশ তাই হবে, কথা দিয়ে দিলে। ভগবান কথা দিয়ে দিলেন বাবা, সত্যের পরে দাপরে। কিন্তু বলুন তো বাবা, সত্যের পরে কি দাপর হয়েছিল? কিন্তু যুগটা প্রথমে সাজানো ছিল, প্রথমে ছিল সত্য, তারপরে ছিল দাপ, তারপরে ত্রেতা, আর সর্বশেষ কলি। আর ঠিক সেইভাবে সত্যের পর দাপরে কথা দিয়েছেন, কিন্তু সত্য যাওয়ার পরে ওই দাপর না এসে ত্রেতা যুগ চলে। তার কারণ না একটি প্রমাণ আছে, একটা ছোট্ট ছেলে তার মায়ের জন্য এক যুগ পাল্টে দিয়েছিল। যদি বলেন কেন, তিনি কে? তিনি হলেন অহল্যার পুত্র শতানন্দ, ব্রহ্মার মানস কন্যা অহল্যা। ব্রহ্মা অহল্যাকে বিয়ের ব্যবস্থা করেছিলেন দেবরাজ ইন্দ্রের সঙ্গে। অহল্যা জানতেন না, পিতা ডেকে বললেন, অহল্যা তুমি তো বড় হয়েছ, তোমার বিয়ের ব্যবস্থাও করেছি, সে কি পিতা আমাকে না জানাই আপনি একেবারে বিয়ের পাত্র ঠিক করে ফেলেছে? বলতে পারেন, বলতে পারেন সে পাত্রটা কি? জানো মা অহল্যা, পাত্রটা কে জানো? ওই পাত্রটা হচ্ছে সেই স্বর্গের দেবরাজ ইন্দ্র। না পিতা না, যে নাকি উর্বশী কন্যা মেনকা কেনে চিনি বিনি খেলতে পারে, আমি তার গলে কোনো দিন বড় মাল্য দিতে পারব না। সেটি তুমি তবে কার গলে বড় মাল্য দেবে? পিতা গো, আমি যদি ইন্দ্রের গলে বড় মাল্য দিই, রাজ সুখে দিন চলে যাব। হরি বল হরি বল। আমি হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারবো না। আমি মনে ভেবেছি ওই মর্তি যদি গৌতম ঋষির গলে বড় মাল্য দান করি, যেদিন গৌতম ঋষি ওই পর্ণহ কুটির ভেদ করে, যেদিন মুষল ধারে বৃষ্টি নামবি, পিতা গো আমি তো আমি সেদিনে কৃষ্ণ বলে বলে ডাকিতে কৃষ্ণ বলে ওনা ডাকিতে পাব। সেদিনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতে পাব। না কৃষ্ণ বলে আমি ডাকি
দিতে যেদিন মশালে ধারে সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারব যেদিন মশালে ধারে সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারব সেদিন নর বলে ডাকিতে পারব সেদিন নর জন ধন্য হবে আর কৃষ্ণ বলে ডাকিতে কৃষ্ণ বলে ডাকিতে পারব যেদিন গৌতম ঋষির পর্ণ কুটির ভেদ করে যেদিন মুসল ধারে বৃষ্টি নামবে সেদিন তো আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারব পিতা আমি আমি মরতে ওই গৌতম ঋষির গলে বড় মাল্য দান করব অহল্লা মরতে এলে মরতে এসে গৌতম ঋষির গলে বড় মাল্য দান করলে ওদিকে স্বর্গের দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে নাকি অহল্লা তবে আমি তোমার মনের মতো হতে পারলাম না আর আমি যখন তোমার মনের মতো হতে পারলাম না শুনে রাখো অহল্লা আমি কোনোদিন না কোনোদিন আমি তোমার আমি তোমার ওই সতীত্ব নষ্ট করে বই করব অহল্লা মরতে এলে
মরতে সে গৌতম ঋষির গলে বড় মাল্য দান করলে রাজ সুখে না থেকে ওই পর্ণ কুটিরে যেদিন ঝড়ে ঝড় করে মুসল ধরে বৃষ্টি নামেছি কৃষ্ণ কৃষ্ণ কাঁদতে কাঁদতে জীবনটা কাটাচ্ছে বহুদিন চলে যায় একমাত্র সন্তান হলো সন্তানের নাম দিলেন শতানন্দ ছোট্ট ছেলে একটু একটু করে যখন বড় হচ্ছে গুরুদেবের আশ্রমে রেখে এলো গুরু শিক্ষা লাভের জন্য এদিকে স্বর্গের দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন যে আমি অহল্যাকে বলেছিলাম অহল্যার সতীত্ব নষ্ট করব কিন্তু কেমন করব কি উপায় অহল্যার সতীত্ব নষ্ট করব চিন্তা করছি আমি থাকি স্বর্গে আর গৌতম ঋষি উনি থাকেন মর্তে কি করা যায় না আমি যদি ওই মর্তে ওই গৌতম ঋষিকে যদি গুরু রূপে আমি বরণ করতে পারি তবে হয়তো সুযোগ হতে পারে এই ভেবে যিনি স্বর্গের দেবরাজ ইন্দ্র আজকে মর্তে এলেন আর মর্তে এসে গুরুদেবের কুঞ্জের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন গুরুদেব কি গুরুদেব কি গুরুদেব কি ওরে দিন তোই আনন্দে যাবে হরি বল হরি বল ভোজলে গরুর নাম গরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবি ভোজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোই আনন্দে যাবে ভোজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভোজলে গুরুর নাম গুরু গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা 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 গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আরে জগৎ গুরু নাচার বচক্তিমান দিন তোই আনন্দে যাবে বলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে বললে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে বললে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু গুরু ভগবান গুরুদেব কি ও মা হলো না সবার কি গুরুদেব নেই কি গো মা গুরুদেব আছে তা সবাই একসঙ্গে হোক না গুরুদেব কি গুরুদেব কি গুরুদেব কি কুঞ্জের ভেতরে আমার গৌতম মুনি ছিলেন আর যখন বলে উঠলেন গুরুদেব কি চমকে উঠলে একই এমন অসময়ে আমার গুণগান কে গাইছে তাড়াতাড়ি করে বেরিয়ে এলে অবাক হয়ে গেলে যিনি স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি আজ মর্তে কি মনে করে গুরুদেব গুরুদেব আমি আপনাকে
আমি গুরু রূপে বরণ করতে চাই। আপনি আমাকে শিষ্য গ্রহণ করুন। সখি, তুমি স্বর্গের দেবরাজ ইন্দ্র, তুমি কি না এই মর্তে এসেছো আমার শিষ্য হতে? না না না, এ হতে পারে না গুরুদেব। আমি এসেছি গুরুদেব অনেক আসামি, বলুন না, আপনি আমাকে শিষ্য করে নিন। শোনো, শিষ্য বললেই কি শিষ্য করে নেব কি বাবা? আগেকার দিনে শিষ্য করতে চাইলেও কিন্তু সঙ্গে সঙ্গে শিষ্য করা যেত না। কেন না? গুরুর আশ্রম ছিল, ওই গুরু আশ্রমে গুরু শিক্ষা লাভ নিতে হতো। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তাকে দীক্ষা দেওয়া হতো, তাই তো বাবা? এখনকার দিনে বাবা কি বলবো, বলে যেমন গুরু তার তেমন শিষ্য। দেখা গেল নাম দিয়ে দিল, পরদিন থেকে গুরুদেবকেই চেনে না, এমন শিষ্য আছে বাবা। বলে যেমন গুরু তার তেমন শিষ্য। আগেকার দিনে কিন্তু ওই শিষ্য চাইলে শিষ্য হতো না। গুরুদেবের আশ্রম ছিল, তা ইন্দ্র যখন বলছেন গুরুদেব আমাকে আপনি শিষ্য করে নিন, শোনো, তুমি যদি আমার শিষ্য হবে একটা কাজ করতে হবে। কি? না, ওই যে আমার আশ্রম আছে, ওই আশ্রমে বেশ কিছুদিন থেকে তোমাকে গুরু শিক্ষা লাভ করতে হবে। ইন্দ্র মনে মনে ভাবছেন, সাব্বাস সাব্বাস, আমি তো এটাই চাইছিলাম। গুরুদেব মনে মনে ভাবছেন, আমি তো এটাই চাইছিলাম। গুরুদেব, কোনো চিন্তা নেই, আমি আপনার আশ্রমে থাকবই থাকব। বেশ, আজ থেকে গুরু শিক্ষা লাভ করো। বেশ বহুদিন চলে গেছে, এবার ইন্দ্র লক্ষ্য রাখে যে গুরুদেব কখন কি কাজ করে। দেখলেন যে গৌতম মুনির কুটিরে একটি পোষা পাখি ছিল, আর সেই পাখি প্রতিদিন ভোর 4টার সময় ডাক দিত। মনে মনে ভাবছেন এটাই সুবর্ণ সুযোগ, কিন্তু না, পাখিকে গিয়ে বলবো যে তুই 4টায় না ডেকে 1 ঘন্টা আগে। কটায় বাবা? 3টা। 3টায় যেন ডেকে দিস। ঠিক সময় বুঝে এবার শিখিয়ে দিলেন। এবার রাত্রি অনেক হয়ে গেছে, তাকিয়ে আছে কখন 3টে বাজবে। দেখতে দেখতে 3টে বেজে গেছে, পাখি কিন্তু আর ডাকছে না। আর পাখি যখন ডাকছে না, ইন্দ্র ধীরে ধীরে উঠে একটা খোঁচা লাঠি নিয়ে ওই পাখিকে খুঁচিয়ে দিলেন। এবার পাখি চিৎকার করে ডাক দিল, আর যখনই ডাক দিল গৌতম মুনির নিদ্রা ত্যাগ হয়ে গেল। নিদ্রার পরক মণ্ডল নিয়ে নিদ্রা ত্যাগ হয়ে গেছে, বেরিয়ে দেখছেন, মনে মনে ভাবছেন ঠিক যেন আকাশটা পরিষ্কার হচ্ছে না। 3টের সময় তো, চিন্তা করছেন পাখি কি ভুল করে ডেকে দিল। না না, পাখি যখন ডেকেছি সব ঠিকঠাকই ডেকে দিয়েছে। এবার গৌতম মুনি উঠে ওই কুমণ্ডলুটা নিয়ে
গঙ্গার স্নানে চলছে। আর এদিকে ওই ইন্দ্র যে গুরুর আশ্রমে ছিলেন বাবা, ইন্দ্র কি করলেন না, দ্বিতীয় গৌতমের বেশ ধরলেন, যিনি স্বর্গে দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, তিনি তো অনেক রূপ নিতেই পারেন। তিনি কি করলেন না, ওই গৌতমের বেশ ধরলেন। এবার গৌতমের বেশ ধরে ওই তিনটের সময় অহল্লার দ্বার দেশে এসে ডাক দিলে, অহল্লা 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 অহল্লা, দ্বার খোলো, দ্বার খোলো অহল্লা, দ্বার খোলো অহল্লা, অহল্লা দ্বার খোলো, অহল্লা দ্বার খোলো, দ্বার খোলো অহল্লা, দ্বার খোলো। কুঞ্জের ভেতর থেকে অহল্লা মনে মনে ভাবছেন, না না, এ তো আমার স্বামীর কণ্ঠস্বর নয়, না এ হতে পারে না। আবার ডাকছেন, অহল্লা অহল্লা দ্বার খোলো, দ্বার খোলো, দ্বার খোলো অহল্লা, দ্বার খোলো, দ্বার খোলো। যখন বারবার দ্বার খোলো, দ্বার খোলো, দ্বার খোলো, অহল্লা ধৈর্য ধরতে না পেরে অহল্লা ছুটে গিয়ে জোর করে খুলে দিলে। দেখলেন সত্যি স্বামী, একই স্বামী, কি মনে করে কি মনে করে ফিরে এসেছ জানো অহল্লা? আমি কেন ফিরে এসেছি জানো, জানো আমি আমি কেন এসেছি জানো? আমার মনে না, আমার মনে না, আমার মনে একে সম্ভোগ বাসনা জেগেছে না, এ কোনোদিন হতে পারে না। অহল্লা অহল্লা, তুমি তুমি আমায় তুমি আলিঙ্গন করো না, না স্বামী না, এ কোনোদিন হতে পারে না। এমন অসময় আমি একথা কোনোদিন আমি শুনি নাই। অহল্লা, আমার মনে সম্ভোগ বাসনা জেগেছে, তুমি তুমি আমায় আলিঙ্গন করো। অহল্লা বলে উঠলেন, স্বামী আমি আজ পর্যন্ত এতদিন সংসার করলাম, এমন অসময় আমি কোনোদিন একথা শুনি না, এই অসময় একথা শোনা মহাপাপ। অহল্লা অহল্লা, তুমি তুমি আমায় আলিঙ্গন করো। ইন্দ্র বললেন, না, ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে ক্রমশ এগিয়ে যাচ্ছে, অহল্লা পিছিয়ে যাচ্ছে। অহল্লা বলছে, না স্বামী না। ইন্দ্র বলছেন, তুমি আলিঙ্গন করো, ঠিক কাছাকাছি এসে গেছি। ওই ইন্দ্র ছুটে গিয়ে অহল্লাকে জোর করে জড়িয়ে ধরলে। ওদিকে প্রকৃত গৌতম মুনি গঙ্গার স্নানে করে কমণ্ডলুর জলে নিয়ে যখনই তর্পণ করিতে যায়, থর থর কম্পমান, আমি তর্পণ করতে পারছি না কেন, আমি মন্ত্র বলতে পারছি না, আমার মন্ত্র অশুদ্ধ হয়ে যাচ্ছে, না না এ কোনো অমঙ্গলের ধ্বনি, নিশ্চয়ই আমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে, না না আমি পাচ্ছি না কেন, আমার মন্ত্র বলতে পারছি না কেন, আমি একটি বার ঘরে ফিরে যাই, ছুটতে ছুটতে যাচ্ছি। আর ডাক দিল অহল্লা, অহল্লা
আসতে যাচ্ছে। ওদিকে ঘরের মধ্য থেকে হল্লা শুনতে পেলেন, দূর থেকে স্বামীর কণ্ঠস্বর, একই ঘরের ভেতরে আমার স্বামীর রূপ, বহির্দ্বারে স্বামীর কণ্ঠস্বর। হগো, আমি তো চিনতে পারছি না, তোমরা বলো না, তোমরা বলো না, তুমি কি আমার স্বামী? কে তুমি? অহল্লা দ্বার খোলো, দ্বার খোলো, বলতে বলতে কাছে এসে গেছি। হগো বলো না, কে তুমি? হগো তুমি কি আমার স্বামী? বলো না। বার বার দ্বার খোলো, দ্বার খোলো, বলতে বলতে গৌতম মুনি এসে যখন জোর করে খুলে দিলেন, চমকে স্তম্ভিত হয়ে গেলে, দূর থেকে দেখতে পেলেন যে স্বর্গের দেবরাজ ইন্দ্র ওই অহল্লার সতীত্ব নষ্ট করেছে। দূর থেকে বলে উঠলেন, ছি ছি ইন্দ্র ছি, তোমার লজ্জা করে না? তুমি না দেবতাদের রাজা? তোমার মনে এত নীচ ব্যবহার তা জানা ছিল না? আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি গুরুপত্নী হরণ করেছ। তোমায় রেহাই দেব না, তোমায় রেহাই দেব না, আমি আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার সর্বাঙ্গ, তোমার ভাব চিহ্ন। অভিশাপ দিয়ে দিলে গৌতম মুনি অহল্লার দিকে তাকিয়ে বলে উঠলেন, অহল্লা, তুমি তুমি তোমার নিজ স্বামীকে চিনতে পারলে না? বেশ, তুমিও শুনে রাখো, তুমি যখন তোমার নিজ স্বামীকে চিনতে পারলে না, আমি তোমায় রেহাই দেব না, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি 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 ওই পাষাণী হয়ে যাও না। স্বামী না, তুমি পাষাণী করো না, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, তুমি আমায় ফিরিয়ে নাও স্বামী। না না হল্লা, না, তুমি যখন তোমার স্বামীকে চিনতে পারলে না, তোমায় রেহাই দেব না, তোমায় অভিশাপ দিলাম। সঙ্গে যা দিয়েছিলে কেন নিলে কেড়ে, কোনে জানামে তুমি প্রতিশোধ নিলে, যোগ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপমান শোক যদি দিয়েছিলে কেন নিলে কেড়ে, কোনে জানামে তুমি প্রতিশোধ নিলে, ও
भेंगे दिले गोरे दिले भेंगे दिले राधे गोरे दिले आमार भेंगे दिले गोरे दिले प धीरे धीरे पाषाणी हुए गेले अहल्लार एकमात्र पुत्र सतानंद छिल गुरुदेवेर आश्रय भोरबेलाय स्वप्न देखल যেন আমার মা ভাই ছেড়ে কত দূর চলে যাচ্ছে চিৎকার